আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবে আছি তাদের একটাই লক্ষ্য, আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং আমাদের চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করব। তো এর জন্য ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার বা শর্ট ভিডিওয়ে 10 মিলিয়ন শর্ট ভিউ 90 দিনের মধ্যে বা 360 দিনের মধ্যে 4000 ওয়াচ টাইম সাথে 1000 সাবস্ক্রাইবার। কিন্তু যে কোনোভাবেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই কিন্তু ইউটিউব সেই ওয়াচ টাইম কাউন্ট করবে না। যে কোনো ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম আসতেই পারে, কিন্তু সব ওয়াচ টাইম কিন্তু ইউটিউব গ্রহণ করতে নাও পারে। আজকের ভিডিওতে 8টি ওয়েতে পাওয়া ওয়াচ টাইম সম্পর্কে আলোচনা করব, যা ইউটিউব ইনভ্যালিড হিসেবে গণ্য করে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। এই গুগল অ্যাডসের মাধ্যমে পাওয়া ভিডিও প্রমোট করলে ভিডিওতে প্রচুর ভিউ আসবে, কিন্তু ভিউ থেকে পাওয়া ওয়াচ টাইম ইউটিউব 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে গণ্য করবে না, কিন্তু অ্যাডস থেকে পাওয়া সাবস্ক্রাইব ইউটিউব কাউন্ট করবে। 2 নম্বর হচ্ছে লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রচুর ভিউ ও সাবস্ক্রাইব জেনারেট করতে পারেন, কিন্তু লাইভ স্ট্রিমের মাধ্যমে প্রাপ্ত ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করবে না। 3 নম্বর হচ্ছে শর্ট অপশনের মাধ্যমে যদি দর্শক বন্ধুরা শর্ট ভিডিও দেখেন তবে কোনো ওয়াচ টাইম পাবেন না, কিন্তু শর্ট ভিডিও যদি আপনি হোম পেজের মাধ্যমে দেখেন তাহলে তার ওয়াচ টাইম কাউন্ট হবে। 4 নম্বর হচ্ছে ইউটিউব স্টোরি থেকে প্রাপ্ত ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করবে না। 5 নম্বর, যদি আপনি কোনো ভিডিও প্রাইভেট করে দেন তবে উক্ত ভিডিওর যে ওয়াচ টাইম সেটা ইউটিউব কাউন্ট করবে না, বা আপনি যদি কোনো ভিডিও আনলিস্ট করে দেন তাতেও ইউটিউব আপনার ওই আনলিস্টেড ভিডিওর যদি মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে তাও কাউন্ট করবে না। এমনিভাবে ডিলিট করা ভিডিওরও ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করবে না। এবং সর্বশেষ যেটা, সেটি হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনি যদি আপনার ডিভাইস থেকে ভিপিএনের মাধ্যমে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে নিজের ভিডিও বারবার দেখতে থাকেন, তবে প্রথম থেকে ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করলেও মনিটাইজেশন অন করার সময় সেই ওয়াচ টাইমগুলো ইউটিউব বাদ দিয়ে দিবে। তো দর্শক বন্ধুরা, আমরা যারা ইউটিউবার আছি আমাদের খুবই সতর্ক থাকতে হবে, কারণ আমাদের একটি ভুল পদক্ষেপের মাধ্যমে আমাদের এত কষ্ট বৃদ্ধা যেতে পারে। সো দর্শক বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।